লাদাখ হলো প্রত্যেকটা মানুষের স্বপ্ন, আর বাঙালি তো বরাবরই ভ্রমণ পিপাসু। তাই একজন বাঙালি হিসেবে যখন লাদাখের মাটিতে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন বহু বাঙালির সাথে দেখা হয়েছিল, তাদের সাথে পরিচয় হয়ে বেশ গর্ববোধ হচ্ছিল। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে লাদাখের ট্যুর প্ল্যান বিশ্লেষণ করব। লাদাখ কোথায় অবস্থিত? লাদাখ হলো উত্তর ভারতে অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যের একটি অংশ, যেটি 2019 সালের অক্টোবর মাসে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। লাদাখ কোন সময় যাব? লাদাখ যাওয়ার সঠিক সময় হলো এপ্রিল থেকে জুন, আর যদি বেস্ট টাইম বলা হয় তাহলে সেটা হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর, কারণ এই সময় রোদের তাপটা একটু হলেও কম থাকে। আমরা অক্টোবরের মাঝামাঝি সময় করে গেছিলাম, এবং আপনারা যদি উইন্টারের টাইমে যেতে চান তাহলে নভেম্বর থেকে মার্চের মধ্যে যেতে হবে, কিন্তু সে সময় সমস্ত যাওয়ার রাস্তা বন্ধ থাকে, কারণ পাসেসগুলো অনেক উঁচুতে হওয়ার জন্য সেগুলো বরফ পড়ে রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তখন একমাত্র ফ্লাইটে করেই আপনারা লেহতে পৌঁছাতে পারবেন। কীভাবে লেহতে পৌঁছাবো? প্রথমত আমাদের কলকাতা থেকে দিল্লি পৌঁছাতে হবে ট্রেনে করে। আমরা যদি ফ্লাইটে করে লে যেতে চাই, তবুও কিন্তু আমাদেরকে দিল্লিতে এসে ফ্লাইট চেঞ্জ করতে হবে। কোনো ডিরেক্ট ফ্লাইট কিন্তু কলকাতা থেকে লের জন্য নেই। দিল্লিতে পৌঁছানোর পর আপনারা দুই দিক দিয়ে লে শহর যেতে পারেন। একদিকে হলো মানালি হয়ে লে শহর যাওয়ার রাস্তা, সেক্ষেত্রে আপনারা মানালিতে একদিন হল্ট করতে পারেন। আর দ্বিতীয় রাস্তাটি হলো জম্মু হয়ে শ্রীনগর হয়ে লে যাওয়ার রাস্তা। তবে আমার মতে হিমালয়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ফ্লাইটে যাওয়াটাই বেটার, এবং এতে টাইমও অনেক সেভ হয়। কলকাতা থেকে লে শহর যাওয়ার জন্য যে ফ্লাইটগুলি রয়েছে সেগুলি সবগুলি দিল্লিতে গিয়ে চেঞ্জ করতে হয়। আবার অনেকে এটাও করেন, ট্রেনে গিয়ে দিল্লি থেকে লের জন্য ফ্লাইট বুকিং করেন। ট্যুর কত দিনের? লাদাখে ঘোরার জন্য ট্যুর প্ল্যান বিভিন্ন রকম হতে পারে, তার মধ্যে বেস্ট কয়েকটি ট্যুর প্ল্যান আমি বলে দিচ্ছি। যদি আপনি দিল্লি থেকে দিল্লি ট্যুর করেন তাহলে 11 দিন 10 রাত সময় লাগবে। যদি মানালি থেকে মানালি তাহলে 9 দিন 8 রাত্রি। যদি শ্রীনগর থেকে শ্রীনগর তাহলে 8 দিন 7 রাত্রি, এবং যদি লে থেকে লে ঘোরেন তাহলে সেটা 7 দিন 6 রাত্রি। তো আমরা এই লাস্টের ট্যুর প্ল্যানটাই নিয়েছিলাম। কিসের মাধ্যমে ঘুরব? লাদাখে ঘোরার জন্য ম্যাক্সিমাম জন পছন্দ করেন বাইক। আপনারা বাইক লে শহর থেকে ভাড়া নিতে পারেন, আবার আপনারা যদি মানালি থেকে ভাড়া করেন সেটাও করতে পারেন, আবার অনেকে দিল্লি থেকেও বাইক ভাড়া করে আসেন। আর যারা লেজেন্ড তারা তো ওয়েস্ট বেঙ্গলে নিজের বাড়ি থেকেই বাইক নিয়ে আসেন। আর বাইক ছাড়া আপনারা যদি কারে ঘুরতে চান তার জন্য রয়েছে জাইলো, ইনোভা ইত্যাদি কার। এখানে আপনারা 5 থেকে 7 জন আরামসে ঘুরতে পারবেন, এবং যদি তার থেকে বেশি জন থাকে 10 জন বা 12 জন তাহলে সেক্ষেত্রে ট্রাভেলার রয়েছে। থাকব কোথায়? লে শহর বা মানালি বা শ্রীনগরে অনেক হোটেল রয়েছে, কিন্তু আমরা যখন প্যাংগং বা নুবরা ভ্যালির দিকে চলে যাব তখন সেক্ষেত্রে শুধুমাত্র টেন্টই রয়েছে। তবে এসব জায়গাতে হোটেলের চেয়ে টেন্টে থেকেই বেশি মজা, এবং এখানকার টেন্টগুলির মধ্যে অ্যাটাচ টয়লেটও রয়েছে। এখানে কি কি খাবার পাওয়া যায়? এখানে ম্যাক্সিমাম হোটেলে এবং টেন্টেও বুফে সিস্টেমে খাবার পাওয়া যায়। ব্রেকফাস্টের মধ্যে পোহা, ব্রেড, অমলেট, চা, কফি এগুলি তো রয়েছেই, এবং তার সাথে পরোটা, আলু পরোটা এবং সবজি এগুলোও পাওয়া যায়। লে শহর ছাড়া বাকি অন্যান্য সমস্ত জায়গাতে কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়, যেটা বাঙালির পক্ষে একটু কষ্টকর। তবে প্যাংগং যাওয়ার সময় দুর্বুক শহরে আমরা চিকেন ভাত পেয়েছিলাম। টেন্ট বা হোটেল সমস্ত জায়গাতেই খাবার খুব টেস্টি ছিল, এবং সেখানে চাউমিন, ফ্রায়েড রাইস এবং বিভিন্ন রকম সবজি, ডাল ইত্যাদি তো পাওয়া যেতই। তবে আমরা দিনের বেলায় ঘোরার সময় যখন লাঞ্চ করতাম বা ব্রেকফাস্ট করতাম তখন ম্যাক্সিমাম জায়গাতেই ম্যাগি, চাউমিন, থুপকা, মোমো ইত্যাদি খেতে হয়েছে। নতুন আবহাওয়ায় কীভাবে মানিয়ে নেব?
লাদাখ যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত, সেই কারণে লে শহরে পৌঁছানোর সাথে সাথে আমাদেরকে ভালো করে ঘুমিয়ে নিতে হবে এবং তার সাথে প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং সন্ধ্যার সময় একটু হাঁটাচলা করতে হবে, রোদ্রে একদম বেরোনো চলবে না। কোন দিন কি কি দেখব? প্রথম দিন অর্থাৎ লে শহরে পৌঁছানোর পর আমাদের প্রথম দিনটা রেস্ট করতে হবে এবং পায়ে হেঁটে বাজারটা একটু ঘুরে নিতে হবে। ডে টু থেকে আমাদের জার্নি শুরু হবে। প্রথম দিন আমরা খারদুংলা হয়ে পৌঁছে যাব নুব্রা ভ্যালিতে এবং রাস্তায় দেখব দিশকিত মনাস্ট্রি। সেই রাতটা আমরা নুব্রা ভ্যালিতে ক্যাম্পিং করব। ডে থ্রিতে আমরা সায়ক নদীর পাশ দিয়ে আস্তে আস্তে পৌঁছে যাব তুর্তুক এবং থ্যাং ভিলেজের দিকে এবং রাস্তায় দেখব ডাবল হাম্পড ক্যামেল। থ্যাং ভিলেজ হলো ভারত পাকিস্তান সীমান্তের শেষ গ্রাম। সেই দিনই আমরা সন্ধ্যেবেলায় ফিরব হান্ডার স্যান্ডিউন্সে, যেটা নুব্রা ভ্যালিতে রয়েছে। এখানে আপনারা ডাবল হাম্প ক্যামেল রাইড করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব হান্ডারে আর একদিন থেকে গিয়ে স্যান্ডিউন্সটা ভালো করে উপভোগ করুন। ডে ফোরে আমরা নুব্রা থেকে প্যাংগংয়ের দিকে যাব। লাদাখে যতগুলি জায়গা রয়েছে তার মধ্যে প্যাংগং লেক সবচেয়ে জনপ্রিয়, তাই আপনারা আপনাদের আইটেনারিতে এটা কখনো মিস করবেন না। পঞ্চম দিন হলো প্যাংগং থেকে লে ফেরার দিন। এদিন রাস্তা হবে চাংলা পাসের ওপর দিয়ে, তাই চাংলা পাসের কিছু কিছু অংশে আমরা বরফ দেখতে পাবো। এদিন জার্নিতেই সারা দিনটা কেটে যাবে, কারণ এদিনকার রাস্তাটা সবচেয়ে বেশি অফরোডিং এবং ফেরার সময় আমরা র্যাঞ্চো স্কুল এবং র্যাঞ্চোস ক্যাফে ঘুরে তারপর লে শহরে ফিরব। ডে সিক্সে আমরা লে লোকাল সাইট সিং করব। এখানের টপ 7 প্লেসেস এর ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটা চেক করতে পারেন। এবং লাদাখে ঘোরার জন্য যে আইটেনারি সেটা ভালো করে বুঝতে গেলে আমাদের যে ভিডিওগুলি রয়েছে সেগুলি ফলো করলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক করতে পারেন। সপ্তম দিন হলো বাড়ি ফেরার দিন। আমরা আজকে যে আইটেনারিটা দেখালাম সেটা ছিল আমাদের আইটেনারি, আপনারা চাইলে অন্যরকমভাবেও আপনাদের আইটেনারি সাজিয়ে নিতে পারেন। তবে সবশেষে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা নিজেরা আইটেনারি বানিয়ে যাবেন ঠিকই, কিন্তু আপনারা যদি লের লোকাল ট্যুর অর্গানাইজারের সাথে কন্ট্যাক্ট করে যান সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সাশ্রয় হবে এবং খুব ভালোভাবে ঘুরতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো লাদাখের সমস্ত জায়গাতে ঠিকমতো নেটওয়ার্ক থাকে না, তো সেক্ষেত্রে আপনি কোনো সমস্যায় পড়লে তারা কিন্তু আপনাকে ব্যাক আপ দিতে পারবে। ডেসক্রিপশন বক্সে আমি লের কিছু লোকাল ট্যুর অর্গানাইজারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে লাদাখ ভ্রমণ করুন।